গল্প গোধূলি বেলায় তুমি এসেছিলে, গল্পটা লিখেছেন আনিশা সাবিয়া। আজকে তোমাদের শোনাবো দশম পর্ব। বসার জায়গায় বসে এক পণে প্রতীক্ষা করছে রাগিনী, তার হাতের চুড়িগুলো নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে বেশ অনেকক্ষণ হয়ে গেল কোহিনূর চেঞ্জিং রুমে গিয়েছে, বের হবার কোনো নাম নেই তার। লোকটা আসলে ড্রেস চেঞ্জ করতে পেরেছে তো, শার্টের বোতামগুলো লাগাতে পেরেছেন, নাকি ভেতরে কোনো কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। এসব ভাবতে ভাবতে বিচলিত হয়ে চেঞ্জিং রুমটার দিকে তাকালো সে। আর বসে থাকা যাচ্ছে না, উঠে দাঁড়ালো। এবার হাতের ব্যাগটা নিয়ে এগোতে লাগলো সেদিকে, এরই মাঝে খুলে গেল সেখানকার দরজা। দরজা খুলতে দেখে আর এগিয়ে গেল না রাগিনী, ঠাই দাঁড়িয়ে পড়লো সেখানে। দরজা পেরিয়ে বেরিয়ে এলো কোহিনূর, ব্যস্ত পানে এখনও বেলায় ঠিকঠাক করছে সে। রাগিনীর দুটো সুন্দর দমা আখির পলক পড়তে আর দেখা গেল না, আটকে গেল ঠিক কোহিনূর নামক ব্যক্তিটির মাঝে। মনের মাঝে সৃষ্টি হয়েছে এক উথাল পাতা। এই তো তার কল্পনার কোহিনূর রত্ন, তার চুল হাঁটা চলা সব হবে অন্যরকম, আশ্চর্যজনক হবে তার স্টাইল। নিজেদের কাল্পনিক রূপকে এত দ্রুত বাস্তবে দেখতে পেয়ে যেন চাঁদ হাতে পেয়ে গিয়েছে রাগিনী। খামছে ধরেছে তার ওড়না, চোখটা সরাতে মন চাইছে না। এ যেন তার মস্ত বড় একটা রত্ন যা যত্নের পর চকচক করছে। হঠাৎ করেই রাগিনীর সামনে চুটকি বাজায় ধ্যান থেকে বেরিয়ে হকচকিয়ে তাকায়, খেয়াল করে তার অনেকটা ঠিক সামনেই দাঁড়িয়ে আছে কোহিনূর। এবার ঘন ঘন চোখের পলক পড়ে তার রাগিনীর এমন তাকানোর ধরন দেখে কোহিনূর খানিকটা ঘাট কাত করে বলে, সো ম্যাডাম রাগিনী, ডু আই লুক মোর হ্যান্ডসাম? রাগিনী যেন এখনও ঘোর কাটতে পারেনি, তাই কথাটা যেন তার কর্ণকুহরে পৌঁছেও পৌঁছালো না, অস্পৃশ্য স্বরে বলল, কি, এর জন্যই আমি এসব ট্রাই করতে চাইছিলাম না, এমনিতেই আমাকে দেখলে আপনার মাথা ঠিক থাকে না, এখন এইসব পোশাকা দেখলে তো আরও বিপদ হয়ে যাবে। দেখুন আপনার শ্রবণ শক্তিও কমে গেছে আমাকে দেখে। মুখটা বেলুনের মতো চুপচে গেল রাগিনীর, লোকটা এক নাগাড়ে কি বলে যাচ্ছে এসব, অবশ্য যা বলেছে তা ভিত্তিহীনও নয়। এতক্ষণ তো রাগিনী এই ব্যক্তিতেই মেতে উঠেছিল, সে তার চুপসে যাওয়া মুখ নিয়ে বলে উঠল, অদ্ভুত, কী সব কথা বলছেন আপনি, দেখে চলুন, এখনও অনেক কাজ বাকি। বলে হাঁটা দিতেই রাগিনী খেয়াল করে কোহিনূর শার্টের প্রথম দুটো বোতাম খোলা রেখেছে, সঙ্গে সঙ্গে আবারও দাঁড়ায় সে। চোখ জোড়া শুরু করে কোহিনূর নিকট যেতেই কোহিনূর চোখ গোল গোল করে তাকায়, দুই কদম পিছিয়ে যায় সে। আশ্চর্য, মেয়েটা এগিয়ে আসছে কেন? দ্রুত এগিয়েই কোহিনূরের শার্টের কলার ধরে টানে রাগিনী, তার বোতামে হাত দিয়ে বলে, একটা বোতাম লাগাতে হবে, তবেই ভদ্রলোক দেখাবে। জোরে সরে কেসে ওঠে কোহিনূর, চমকে প্রশ্ন করে ওঠে, মানে কি? আমাকে তার মানে অভদ্র দেখায়? হ্যাঁ দেখায়, বকাটে ছেলেদের মতো দেখায়। যখন চুলগুলো অগোছালো রাখেন, এলোমেলো ভঙ্গিতে থাকেন, তখন যে কোনো মেয়ে দেখলে ভটকে যেতে বাধ্য। সোজা সবটা উত্তর দিল রাগিনী, তা শুনে মস্তিষ্ক শূন্য হয়ে গেল কোহিনূরের, এই মেয়েটা কি সব বলে তাকে। তবে কোহিনূর তো দমে যাবার পাত্র নয়, সে আবারও পাল্টা জিজ্ঞেস করে, তাহলে তুমি ভয় পাও না কেন? রাগিনী আর কোনো কথা বলল না, কোহিনূর তার দিকে ঝুঁকে উত্তরে আসায় উচ্ছুক নয়নে তাকিয়ে আছে। রাগিনী তার হাতটা কোহিনূর বুকে রেখে আলতো ধাক্কা দিয়ে নিজে দূরে সরে গিয়ে হাঁটা শুরু করে বলল, এদিকে আসুন, বললাম না আরও কাজ বাকি আছে। একে একে দামি জুতো ব্র্যান্ডের ঘড়ি নিজে পছন্দ করে কিনল রাগিনী, এবং তার কথা মতো কোহিনূর এক প্রকার বাধ্য হয়েই সেসব পড়ে নিল। সব কিছু শেষে জিনিসপত্রের বিল পে করে বেরিয়ে এলো রাগিনী এবং সে। গাড়িতে গিয়ে বসলো দুজন, রাগিনীর কথা অনুযায়ী গাড়ি চলতে শুরু করলো। রাগিনী ও কোহিনূর দুজনই পাশাপাশি বসা, তবে দুজন বেশ দূরত্ব বজায় রেখেছে, একজন এক প্রান্তে, অন্যজন সিটের আর এক প্রান্তে। জানলার হাত দিয়ে ভর করে গালে লাগিয়ে বসে বাহিরের দিকটা দেখার ভঙ্গিমা ধরেছে রাগিনী, তবে সমস্যা হচ্ছে তার অবাধ্য চোখ দুটো, যার বারবার
বেহায়ার মতো ছুটে চলছে তার পাশেই থাকা পুরুষটিকে দৃষ্টিপাত করতে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখার দৃঢ় ইচ্ছা জানাচ্ছে মস্তিষ্ক, যেন এর আগে ততটুকু দেখে তার শান্তি লাভ করেনি। হঠাৎ করে কিছু একটা অদ্ভুত আওয়াজ শুনল সে। বুড়ো কুচকে গেল, তার আশেপাশে তাকালো, ব্যাগের চেন খুলে ফোনটা দেখে নিল। তবু উসখুস করতে লাগলো সে। তারপর সামনে থাকা ড্রাইভারকে প্রশ্ন করে উঠল, চাচা আপনার কি ফোন বাজছে? বাজলে ধরুন, আমি কারো ফোন ভাইব্রেশন হবার মতো অনুভূতি করছি। না তো, আমার ফোন তো কেউ ফোন দিতেছে না। সামনে ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে বলল ড্রাইভার, সন্দেহ কমল না রাগিনি। আশেপাশে তাকালো, খুঁজতে থাকলো যদি কোনো ফোন মেলে। নড়ে চড়ে উঠলো, পাশে থাকা কোহিনুর জোরে সরে কেসে উঠল। তারপর হঠাৎ করে রাগিনীর হাতটা জোরে চেপে ধরলো সে। হতভম্ব হয়ে রাগিনীর পুরো মনোযোগ চলে গেল কোহিনুরের দিকে। শোনো রাগের রানী, আমি আর তুমি আজকে অনেক ঘুরবো, কোথাও বাদ দিব না, শুধু শুধু ওই এক ঘরে বসে থাকতে আমার ভালো লাগে না। কোহিনুর শিশু সুলভ কথা তার অন্য রূপ দেখে কিছুক্ষণ থম মেরে চেয়ে রইল রাগিনী। তারপর নিজেকে ধাতস্থ করে উত্তর দিল, হ্যাঁ অবশ্যই, আমরা অনেক ঘুরবো আজকে। কোহিনুর ঠোঁট প্রসাদ করে হেসে উঠে, হাসির ঝংকার উঠে আশেপাশে। রাগিনী এক মনে মানুষটার দিকে তাকিয়ে থাকে, তার জানা নেই মানুষটিকে আসলে কি করে আগের মতো করে তুলবে, কি করে সম্ভব হবে সব কিছু। রাস্তায় ট্রাফিক জ্যাম, বেশ লম্বা লাইন গাড়ির শহরের নিত্য দিনের এক ঘটনা। দুপুরে ব্যবসা গরম অস্থির হয়ে উঠেছে রাগিনী বসে থাকতে থাকতে। গাড়ির এসিতেও দম বন্ধ লাগছিল তার, তাই জানলাটা একটু খুলে দিয়েছে। অন্যদিকে কোহিনুর প্রতি মিনিটে জিজ্ঞেস করছে আর জেদ ধরেছে তখন তারা ঘুরতে যাবে। রাগিনী কোনো মতে তাকে থামিয়ে রেখেছে। কোহিনুর ভর দিয়ে চোখটা বন্ধ করে বসে আছে। হঠাৎ করে রাগিনী বলে উঠল, চাচা আমি একটু নামবো, একটা কাজ আছে। সেকেন্ডে চোখ খুলে তাকায় কোহিনুর। ঘাট ঘুরিয়ে পাশে তাকাতেই দেখে রাগিনী নেমে যাচ্ছে দ্রুত গতিতে। জানলার কাছে চলে গেল কোহিনুর, চোখটা নিবন্ধ থাকলো রাগিনীর উপরে। মাথায় প্রশ্ন এলো, কোথায় যাচ্ছে সে? খুব একটা বেশি দূর যায় না রাগিনী, সে গিয়েছে কংক্রিটের রাস্তার ডাস্টবিনটার কাছে। কোহিনুর উৎকণ্ঠা থাকে বিষয়টা দেখতে, কী করতে চাইছে মেয়েটা? তাকে ভারী অবাক করে দিয়ে ডাস্টবিনের কাছে গিয়ে নাক এক হাতে ধরে অন্য হাতে ভিতর থেকে সযত্নে বের করলো একটা বিড়ালের ছোট্ট বাচ্চা। বাচ্চাটিকে নিয়ে আবারও গাড়ির দিকে চলতে থাকলো সে। মুখ ঢেকে রাখা ওড়নাটা ছেড়ে দিল। মেয়েটির অদ্ভুত স্বস্তিময় হাসি চোখ এড়ালো না কোহিনুরে। মেয়েটার এই হাসি বেশ গাঢ় এবং প্রশান্তি। বিড়ালের সেই ছোট্ট ছানাটিকে মেয়ে যেন রাজ্য জয় করে ফেলেছে। গাড়িতে এসে বসল রাগিনী, তার হাতে ছোট্ট ছানাটি মিউ মিউ করছে, তার চোখটাও হয়তো সবে ফুটেছে। সাদা রঙের বড় বড় লোমে তার ময়লায় অন্যরকম রং ধারণ করছে। গায়ে বেশ ময়লা, তবু সেই বিড়াল ছানাটির গায়ে হাত বুলিয়ে দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করছে না রাগিনী, বরং খুশি হচ্ছে বেশ। আনমনেই রাগিনী বিড়াল ছানার উদ্দেশ্য বলে উঠল, তোমাকে কে এখানে ফেলে রেখেছে লিটল ডেই ফেরি? বিড়াল ছানাটি মিউমু করে উঠল, যেন তার কত অভিযোগ। এই নিষ্ঠুর সমাজের প্রতি তার কোনো জায়গা নেই এই সব মানুষের পরিবেশে, সেটাই যেন অভিযোগ করতে ব্যস্ত সে। এবার রাগিনী কোহিনুর দিকে দৃষ্টিপাত করলো আর বলল, কোহিনুর আমি বলেছিলাম যে আমাদের বোধহয় আগে ভিটামিন নিম হসপিটালে যাওয়া উচিত। দেখুন এই লিটল ফেইরির অবস্থা, আমরা আগে যাই সেখানে, তারপর না হয় যাবো ঘুরতে। কোহিনুর নীরব চেয়ে রইল বেশ কিছুক্ষণ, তারপর মাথা ঝাঁকিয়ে দ্রুত সম্মতি জানাতে হাসিটা বাড়ল রাগিনী। সে ড্রাইভারকে উদ্দেশ্য করল, চাচা অ্যানিম্যাল হসপিটালে চলুন আগে। নিস্তব্ধ অন্ধকার ঘর, ঘরটা এতটাই নিস্তব্ধ যে ওয়াশরুম থেকে টপ টপ করে পানি পড়ার অবধি আওয়াজ আসছে। চেয়ারে বসে দুলছে এক মানব, তার অবয়ব বলে দিচ্ছে কাউকে বেশ কয়েকবার ধরে ফোন করে যাচ্ছে সে। এক লম্বাটে মানুষ সব দিক থেকে বেশ স্বাস্থ্যবানই বলা চলে। প্রশস্ত এক দেহ অনবরত ফোন দেওয়ার পর ব্যর্থ হয়ে সেই ফোন নামিয়ে রাখে।
সেই ফোনে এক রক্তিম ভয়ানক দৃষ্টি আবদ্ধ থাকে। অতপর দৃষ্টি সরিয়ে গিয়ে পড়ে একটা ছোট গোল টেবিলের উপরে পড়ে থাকা নিউজ পেপারের দিকে। নিউজ পেপারটা আজকে ফ্রন্ট পেজে বড় বড় করে লেখা আতঙ্কবাদীদের দ্বিতীয় আক্রমণের কথা আন্দাজ করতে পেরে সেখান থেকে সব শ্রমিক ও ম্যাটেরিয়াল সরিয়ে ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে পুলিশ এবং অফিসারের দল। নিউজ পেপারের উপরে হাত রাখে সেই পুরুষ দাঁতে কিটমিট করার সাথে সাথে নিউজ পেপারে দুমনে মুছে ফেলে তারপর তার একাংশ নিজের মুখে পুরে নিয়ে চিবিয়ে চিবিয়ে দৃষ্ট তীক্ষ্ণ করে মুখ থেকে ছুঁড়ে ফেলে দেয় সেই কাগজ। আর বলে ওঠে, এতবার এই মেয়েকে কল করছি তাও ধরার নাম নেই, নেশা করে কি টলে পড়ে যাচ্ছে নাকি, অন্য কোনো খবর রাখে না বোঝাই যাচ্ছে, নয়তো এত বড় ব্লান্ডার কি করে হলো, কি করে ফ্যাক্টরির মতো সামান্য জিনিস ব্লাস্ট করাতে পারলো না। বোধ বুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে, মনে হচ্ছে আমাকেই তার সাথে দেখা করতে হবে। অ্যানিম্যাল হসপিটালে করিডোরে পায়চারি করছে রাগিনী, তার চিনিদ্ধ মুখটা কেমন যেন ফ্যাকাশে বর্ণ ধারণ করছে। তার অস্থিরতা এক মনে দেখে চলছে কোহিনূর, মেয়েটার এত অস্থিরতার কারণ বুঝতে এখনও সক্ষম হয়নি সে। তার এত বিচলিত মনোভাব কিসের জন্য, সামান্য বিড়াল ছানার জন্য? হ্যাঁ সেটাই, অ্যানিমাল ডক্টর ছানাটাকে দেখছেন আর বাহির থেকে সেটা উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছে রাগিনী। অবশেষে ডক্টর বেরিয়ে আসছে, তাতে রাগিনী চোখে মুখের রঙ পাল্টে যায়। দ্রুত ডক্টরের কাছে এগিয়ে গিয়ে বলে, ডক্টর তাকে কেমন দেখলেন? দ্য বেবি ইজ অল রাইট, জাস্ট খিদে আর মা ছাড়া হবার কারণে এমন করেছে, তাকে আমি খাইয়ে দিয়েছি, আপনি তাকে একটু পরপর খাওয়াবেন, বাচ্চাদের একটু পরপর খাওয়াতে হয়, আর একটু যত্ন নিলেই সে ঠিক হয়ে যাবে। রাগিনীর মাছ থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস কোহিনূর দূরে বসে থেকে সবটাই লক্ষ্য করছে। অন্য কোনো হেলদোল নেই তার, রাগিনী ভিতরে গিয়ে দুহাত দিয়ে খুব আগলে ধরে বিড়ালছানাকে বাইরে নিয়ে আনলো। বাইরে এসেই তার দৃষ্টি গেল কোহিনূরের দিকে। কোহিনূর এমন চুপচাপ বসে থাকা দেখে রাগিনী কিছুটা অবাক হলো। কোহিনূর উঠে দাঁড়িয়ে ইশারা করে হসপিটাল থেকে বের হতে বলেই আগে আগে হাঁটা ধরলো কোহিনূর। সারা রাস্তা বিড়ালছানার সঙ্গেই কথা বলতেই সময় কেটেছে রাগিনী, তাকে নিয়েই যেন এখন তার হাজারো ব্যস্ততা। কোহিনূর রীতিমতো হতভম্ব, মেয়েটা দেখি বেশ স্বার্থপর, সামান্য বিড়ালছানা পেয়ে তাকে ভুলে গেল, তবে কোহিনূরের পাশে থাকা এই দৃশ্যর অভাব হয় না, তাই কোহিনূরও দিন্দু মাত্র দৃশ্যটা মিস করছে না। একটা স্নিগ্ধ অপরূপ মেয়ে আর একটা স্নিগ্ধ জীবকে জড়িয়ে কত শত কথা বলছে সেটাতেই মত্ত কোহিনূর নিজেও, সে যেন আজ অন্য রকম জগতে হারিয়েছে। রাগিনী জোর সুরে ঘোর কাটলো, তার কি দেখছেন এমন করে? রাগিনী কোহিনূরকে উদ্দেশ্য করেই কথাটা বলল। কোহিনূর সেটা বুঝতে নিজের চোখ নামিয়ে যেমন ভান করলো যেন সে কোনো কালেই রাগিনীর দিকে তাকায়নি, সে নিজেকে চমকে যেন ভান করে বলল, কি দেখব, আগে তো বলতেন আমি আপনাকে দেখছি বলে আপনার সুন্দর রূপের কারণে আমার শ্রবণ শক্তিও কমে গেছে। বলেই থামলো রাগিনী, আবারও বলল, ডু আই লুক মোর বিউটিফুল? কোহিনূর খুব করে কিছু একটা বলতে চাইল কিন্তু বলতে পারল না, তার আগেই হুট করে গাড়িটা খুব জোরে ব্রেক করলো, হকচকিয়ে উঠলো। রাগিনী জিজ্ঞেস করলো, চাচা কি হলো, এভাবে ব্রেক করলেন কেন? জানি না, সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। রাগিনীর সামনে তাকিয়ে দেখে সত্যি তাই তো, গ্রামের পথ, আজ তার ইচ্ছে হয়েছিল একটু গ্রাম ঘুরে দেখার, সে কারণে এদিকে এসেছিল তারা, কিন্তু এটা কেমন বিপদ। রাগিনী কিছু একটা বুঝে বলল, গাড়ি ঘুরান চাচা। রাগিনী কথা মতো কাজ করতে গেল ড্রাইভার, কিন্তু তাদেরকে হতভম্ব করে দিয়ে পিছন থেকেও একটা গাড়ি যেন তাদেরকে ঘিরে ধরল। দুদিকে দুটো গাড়ি, রাগিনীর মস্তিষ্ক যেন ফাঁকা হতে লাগলো, কি হচ্ছে? তার রাগ হলো, এবার বিড়ালছানাটিকে সিটের উপর রেখে দিয়ে বলল, আমি বাইরে গিয়ে দেখছি কি হয়েছে। ড্রাইভার তাকে মানা করলো, তবে রাগিনী কি সোনার মেয়ে, সে নেমে গেল। রাগিনী পেছনে পেছনে কোহিনূরও নেমে গেল গাড়ি থেকে। তা খেয়াল করে রাগিনী ঘাড় ঘুরিয়ে পিছু ঘুরে বলল, আপনি নামলেন কেন? গাড়িতে ওই ছানাটি পড়ে যেতে পারে, খেয়াল রাখুন যান। কথাটা শেষ হওয়া মাত্র হঠাৎ বিকট শব্দ হলো,
রাগিনী নিজের কান চেপে ধরলো, চোখ মুখ খিচে পেলো, আবারও শব্দটা শোনা গেল। রাগিনী চোখ মেলে দেখার চেষ্টা করলো, সামনের গাড়ি থেকে কেউ রিভলভার বের করে তারই উপর গুলি বর্ষণ করে চলছে। হাত পা ঠান্ডা হয়ে গেল, তার সর্বাঙ্গ কেঁপে উঠল। চলবে বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ। গল্প গোধূলি বেলায় তুমি এসেছিলে, গল্পটি লিখেছেন আনিশা সাবিয়া। আজকে তোমাদের দশম পর্বের বর্ধিত অংশ শোনাব। এই গ্রামের এক নীরব রাস্তা যদি কাউকে এখন হত্যাও করা হয় তবে কেউ এগিয়ে আসবে না, কারণ আশেপাশে শুধু জঙ্গল আর বড় বড় গাছপালা ছাড়া কোনো জনমানবের চিহ্ন দেখা যায় না। দিনে দুপুরে তবু যানবাহনের দেখা পাওয়া যায়, তবে বিকেলের পর সেটুকুও নেই। ফলে এখানে খুব সহজেই কাউকে বিপদে ফেলা যেতে পারে, যেমনটা রাগিনী আজ পড়েছে। গুলি বর্ষণ হচ্ছে তাকে তাক করেই, অথচ তার গায়ে লাগছে না, চোখ মেলার সাহসটুকু অবধি নেই। বুকটা ধড়বড় করছে, পা দুটো কাঁপছে, সমস্ত শরীর আশার হয়ে আসছে, ভয়ে কুপটে গিয়েছে। সে খেয়াল নেই আশেপাশে কে রয়েছে, কোহিনুরের কথাও মাথা থেকে বের হয়ে গিয়েছে। ড্রাইভারও বেরিয়ে আসার সাহস পাচ্ছে না, সে তড়ি ঘরে করে ফোনটা খুঁজে নেয়। নিজের উদ্দেশ্য পুলিশকে ফোন দিয়ে জানানো, তবে সেটা ইচ্ছে অবধি রয়ে যায়, পূরণ হয় না। রাগিনী গাড়ির সামনে আগলে ধরা গাড়িটি থেকে বেশ কয়েকজন লোক নেমে এসে জানলা দিয়ে ড্রাইভার কপালে রিভলভার ধরে বলে, কাউকে ফোন করার চেষ্টা করলে পরিণাম খুব খারাপ হবে। ড্রাইভারের হাত থেকে ফোনটা আপনাআপনি পড়ে যায়, থরথর করে কাঁপতে থাকে, চোখে মুখে অসহায়তার ছাপ পড়ে যায়। ভয় হয় প্রাণ হারানোর, এতক্ষণ অনবরত রাগিনীর উপর রিভলভার চালানো হচ্ছিল, তবে তাতেও যেন শান্তি পায়নি এই ভয়ানক দল। তাদের মধ্যে থেকে একজন গাড়ি থেকে নেমে রাগিনীর কাছে এগিয়ে আসে। রাগিনী শব্দ বন্ধ হওয়া পিটপিট করে তাকায়, তার মুখটাও হা হয়ে আছে এখনো, মুখ দিয়ে শ্বাস নিচ্ছে তবু যেন আটকে আটকে যাচ্ছে। কাউকে তার কাছে আসতে দেখতে চোখটা ভালো করে খোলার চেষ্টা করে রাগিনী। ভয় পেতে পেতে সে যেন ক্লান্ত, দাঁড়িয়ে থাকা আর সম্ভব হচ্ছে না যেন। আকস্মিকভাবে এবার তার কপালে ঠেকিয়ে ধরা হয় রিভলভার। রাগিনী চারিদিকে অন্ধকার দেখতে থাকে, মনে হচ্ছে মৃত্যুকে খুব কাছ থেকে দেখছে সে। আজই কি তার শেষ দিন, এখন কি তার শেষ মুহূর্ত? এই অবস্থায় তার মস্তিষ্ক জানান দেয় কোহিনুরের কথা। রাগিনী পিছনে তাকানোর চেষ্টা করলে আরেকজন ছুরির মতো কিছু একটা নিয়ে দৌড়ে আসার চেষ্টা করে, ফ্যাকাশে হয়ে আসে রাগিনীর চোখ মুখ। এই তো এখনই হয়তো তার শেষ হবে, চোখ মুখ খিঁচে বন্ধ করে সে চোখ বন্ধ করে কেটে যায় বেশ কিছুক্ষণ। রাগিনী কোনো আঘাত অনুভূত হয় না, সে চোখ মেলতে চায়, তবে কোনো ভয়ানক দৃশ্য যদি দেখতে হয় সে কারণে চোখ মেলতে সাহস পায় না আর। সে দুয়েক ধাপ পিছিয়ে আসে, মাথা ঘুরে আসছে, মাথাটা ধরে আস্তে করে চোখটা খুলল। সে অস্পষ্ট এবং ঝাপসা সব, তবে এতটুকু বুঝতে পেরেছে তাকে আগলে কেউ একজন দাঁড়িয়ে আছে। এক হাতে চোখটায় হাত দিয়ে মুছে ভালো করে দেখলে কোহিনুর দাঁড়িয়ে তার সামনে। সে এবার মুহূর্ত না দাঁড়িয়ে সামনে কোহিনুর নিকট গিয়ে তার কাঁধ চেপে ধরল। ড্রাইভারকে ধরে রাখা লোকটি সামনে এসে সবাইকে ইশারায় থামতে বলল। লোকটি রাগিনীর সামনে মাথা নুয়ে ফেলতেই ভটকে গেল রাগিনী। লোকটি বলে ওঠে, এক্সিপ্টি সরি, আমরা আসলে পুলিশের টিম, একটা গাড়িকে ট্র্যাক করেছিলাম আর সামনে আপনাদের গাড়ি এলো, একই রঙের গাড়ি, তাই আমরা না বুঝে আপনাদের উপর, বলে একটু দম নিল লোকটা। রাগিনীর বুকটা ডিপ ডিপ করে উঠছে, সব কথা দুবার করে শুনছে, ধপ করে সে বসে পড়ল, নিঃশ্বাস ওঠানামা করতে থাকলো। তার তাকে প্যানিকটি অ্যাটাক করেছে। কোহিনুরও হাঁটু গেড়ে রাগিনীর চোখ মুখ বসে, রাগিনী চোখ মেলতে পারছে না। বাকিরা যারা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দিয়েছে তারাও রাগিনীকে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু কোহিনুর কড়া গলায় বারণ করে বলে ওঠে, ডোন্ট টাচ হার, আমার চেয়ে খারাপ কেউ হবে না। আর কোনো কথা বাড়ায় না কোহিনুর, তাদের দিকে অগ্নি দৃষ্টি ছুড়ে দিয়ে ইশারায় সেখান থেকে চলে যেতে বলে। আর রাগিনী নমনীয় এক গালে আলতো করে
হাত রাখে কহিল। রাগিনী দুর্বল ভাবে তাকায়, এখনো সবটা তার কাছে অস্পষ্ট। সে তার সংলগ্নে থাকা মানুষটির হাত আটকে ধরে কহিল, চমকে উঠলেও রাগিনীর কাছ থেকে সরে না, বরং একটু ঝুঁকে দূরে সরে বলে ওঠে, আরে ওকে রাগিনী। রাগিনী মাথা ঝাঁকায় ধীরে, উঠে দাঁড়ানোর চেষ্টা করে কোহিনূর তার হাতটা আগলে ধরে তাকে ধরে সাহায্য করে। তারা হাটে গিয়ে দিলে গাড়িতে বসে। কোহিনূর রাগিনীর কপালে হাত রেখে বলে, তুমি আসলে ঠিক আছো তো? রাগিনী আবারও মাথা নাড়ায়, তার চোখ এখনো বন্ধ। সেই অবস্থায় সে বলে, চাচা আপনি গাড়ি ঘুরান, মেন্টাল হসপিটালের দিকে ব্যাক করুন। ড্রাইভার রাগিনীর কথা মতো গাড়ি ঘুরে এনে খুব দ্রুত রওনা দেয় আগের পথে। খানিকক্ষণ পর স্বাভাবিক হয়ে যায় রাগিনী, আস্তে আস্তে করে বিড়াল ছানার সাথে কথা বলায় মেতেছে সে। ছানাটির উদ্দেশ্যে বলে উঠেছে, তুমি ভয় পেয়েছিলে লিটল ফেরি? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আছি তো। সিটে কোহিনুরের পাশে পানির বোতল খেয়াল করে সেটা হাতে নিয়ে রাগিনীর দিকে বাড়ি দিয়ে বলে, পানি খেয়ে নাও, তোমার ভালো লাগবে। পানির বোতল হাতে নিয়ে তার মুখ খুলে পানিটা খেয়ে গলা ভিজিয়ে নেয় রাগিনী। আসলে গলা শুকিয়ে কাট হয়েছিল, শরীর নেই কোনো জোর, অতপর বোতলের মুখটা লাগাতে ব্যস্ত হয়ে পড়ে সে। তখনই তাদের গাড়ির বাঁকটা বেশ জোরে, তৎক্ষণাৎ নিজেকে সামলাতে ব্যর্থ হয় রাগিনী। আর্সে গিয়ে পড়ে কোহিনুরের বুকে, মুহূর্তেই কোহিনুর হালকা করে উফ শব্দটি উচ্চারণ করে ওঠে। সঙ্গে সঙ্গে সংকোচ বোধ করে সরে বসে রাগিনী। কোহিনুরের দিকে আকস্মিকভাবে পড়ার কারণে হয়তো সে ব্যথা পেয়েছে, এই ভেবে সরি বলতে তার দিকে ঘুরে তাকায় রাগিনী। তখনই তার নজরে আসে কোহিনুর ব্লেজারের ভিতর করে বেরিয়ে আসা তাজা রক্ত। রাগিনী উদ্বিগ্ন হয়ে বলে ওঠে, এ কি আপনার এভাবে লাগলো কী করে? তেমন কিছু না, তখন ছুরির এই হামলা আটকাতে গিয়েই হঠাৎ করেই লেগেছে। কোহিনুর কথার এমন ভাব যেন কিছুই হয়নি আদেও, অথচ দরদর করে রক্ত বেরিয়ে পড়ছে। রাগিনী আর দেরি না করে সঙ্গে সঙ্গে তার ব্যাগের চেইন খুলে একটা রুমাল বের করে কোহিনুর কাঁধে চেপে ধরতেই চমকে চোখ মুখ জড়িয়ে তুলল কোহিনুর। অস্পষ্ট স্বরে বলে উঠল, কি করছো? যা করছি করতে দিন, এতক্ষণ ব্যথা পেয়েও চুপ ছিলেন কি করে? এই রুমালটা ধরে থাকুন, ব্লিডিং বন্ধ করতে হবে, তাছাড়া আমি রক্ত দেখতে পারি না, সিরিয়াসলি। কোহিনুর বেশ বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, যেন রাগিনীর এমন হওয়া উচিত নয়, তার রক্ত দেখতে না পারা যেন সত্যি অনুচিত। রাগিনী মাথা দুলিয়ে বলে, হুম চাচা একটু গাড়ি জোরে চালান, এদিকে একজন কাণ্ড বাঁধিয়ে বসে আছেন, হিরোগিরি করতে গিয়ে নিজেকে জখম করে চুপ করে রয়েছেন। রাগিনীর কথায় চোখ দুটো কপালে তুলল কোহিনুর। কোথায় মেয়েটার আরও প্রশংসায় পঞ্চমুখ হওয়া উচিত, তা না করে মেয়েটা কীসব ভুলভাল বকে যাচ্ছে। সে জোরে জবাব দিয়ে বলল, ওহ তোমাকে বাজিয়ে দেখছি ভুলেই হয়েছে, সেখানে পড়ে থেকে হামাগুড়ি খেতে সেটাই ভালো ছিল, তাই না? কোথায় আমার মতো একটা মানুষ তোমাকে বাজিয়েছে সে কারণে আমাকে ধন্যবাদ জানাবে, তা নয় আরও ইচ্ছে মতো কথা শুনিয়ে যাচ্ছ। কে বলেছিল আমাকে বাঁচাতে? জোর গলায় জবাব দেয় রাগিনী। কোহিনুর দৃষ্টি এবার অন্যরূপ নেয়, সে মাথা ঝুঁকে নিচু হয়ে বলল, আমার মন বলেছিল। মনটা খুব জোরে জোরে বলে যাচ্ছিল, এই জীবন্ত কাঠ গোলাপকে না বাঁচালে কোহিনুর রত্নের জীবনটা বৃথা। রাগিনী দৃষ্টি যেন তখনই স্থির হলো, হৃদস্পন্দন নিজ মনে ছন্দ তুলতে থাকলো। এটা যেন কোনো কথা নয়, গানের সুর ছিল, যেই সুর বারংবার বেজে উঠল রাগিনীর কানে, কানটা গরম হয়ে গেল তার। সাথে থাকা এই পুরুষটির সাথে দৃষ্টি মেলানো বেশ মুশকিল হয়ে পড়ল। কোহিনুর গলা খাঁকি দিয়ে সোজা হয়ে বসলো আর বলল, তোমার কিছু হলে আমার এভাবে যত্ন করবে কে? আমি যে মাঝে মাঝে ওখানকার খাবার খেতে বোর হয়ে যাই, তখন তোমার হাতে রান্না না খেলে চলেই না, তোমার কিছু হলে তো এসব বৃথা যাবে। আর শোনো, তোমাকে এমনি এমনি বাঁচাইনি আমি, এর বদলে তুমি আমাকে ধন্যবাদ স্বরূপ কালকে পাঁচ ধরনের খাবারের আইটেম নিয়ে আসবে। রাগিনী মেজাজ গেল বিগড়ে, কোহিনুরকে ভেঙচি কেটে বিড়বিড় করে বলে উঠল, মনে হচ্ছে আমি ওনার কত বছর বিয়ে করাবো, হুকুম করলেন আর মানতে হবে আমায়।
বয়েই গেল আমার ওনার জন্য রান্না করতে। কোহিনুর কানে এলো রাগিনীর বলা কথাগুলো। আর্চকে রাগিনীর দিকে তাকালো, সে মিটমিট করে হাসি দিল। মেয়েটা মুখটা বাংলা পাঁচের মতো করে বিড়াল ছানার গায়ে হাত বুলিয়ে যাচ্ছে। এই অপরূপার পাশাপাশি বসাও যেন ভাগ্যের ব্যাপার, তার রাগের কারণ হওয়াটাও একটা সুন্দর ভাগ্যের ব্যাপার। শিরশিরি বাতাসে তাদের ছুঁয়ে যাচ্ছে। গান গাইতে ইচ্ছে করছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। চলবো বন্ধুরা, গল্পটা কেমন হলো তা কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।